মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজ তোমাদের বাড়ি থেকে অষ্টমঙ্গলা নেমন্তন্ন করতে এসেছিল, আমি বাড়িতে ছিলাম না, জাস্ট ঢুকে শুনলাম সবটাই। তুমিও বাড়ির সবাইকে বলে দাও আমি কাল যাব নীলুকে নিয়ে। অবশ্যই যাব। যখন সমস্ত নিয়ম পালন করে বিয়েটা করেছি, তখন বাকি যা যাবতীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলোও পালন করব। কেউ যেন এ নিয়ে কোনো টেনশন বা মন খারাপ না করে। এতক্ষণ যেন দম বন্ধ হয়ে আসছিল আমার, মনে হচ্ছিল সবার কাছে হেরে গেলাম, কিন্তু তুমি আমায় জিতিয়ে দিলে সূর্য, প্রমাণ করে দিলে তোমায় ভরসা করে আমি কোনো ভুল করিনি। হ্যালো হ্যালো হ্যালো, শুনছো তুমি? হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা এসো, আমরা অপেক্ষায় থাকব, এখন রাখি। ওকে, অষ্টমঙ্গলায় ওরা আসবে, মা আসবে। মা, তুমি তো নিজেই হ্যাঁ বলে দিলে পারতে, শুধু শুধু বিষয়টাকে জটিল করলে। আর আমি তো তোমাকে বলেইছি মা, তোমাদের সবাইকেই বলেছি যে আমি যখন নীলুকে বিয়ে করেছি তখন ওর প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করব। নীলুর বাড়ির লোকজন, এ বাড়ির আত্মীয়, এ বাড়ির কুটুম, ওদেরকে এইভাবে কথাগুলো বলা একদম ঠিক হয়নি। সূর্য, তুমি তোমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলছো? প্লিজ আন্টি, এটা আমার আর আমার মায়ের ব্যাপার, তাই প্লিজ আপনারা কেউ এটার মধ্যে মাথা ঘামাবেন না। নীলু, নীলু দেখো, আমি আমি বুঝতে পারছি যে তোমার এবং তোমার বাড়ির লোকজনদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি তো তোমাকে আগেও বলেছিলাম তোমাকে একা লড়াই করতে হবে নীলু, লড়াই করা শিখতে হবে। হ্যাঁ, আমি আমি সব সময় তোমার পাশে আছি, কিন্তু কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। নীলু, সংসার করতে গেলে বা বাইরের জগতে চলতে গেলে কিছু ট্যাকটিক্স শিখতে হয়। তুমি শুয়ে পড়ো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ভীষণ টায়ার্ড আছো, তুমি শুয়ে পড়ো, আমি আমি স্টাডিতে যাচ্ছি। সূর্যদা, আমি যদি লড়াই করার জন্য মুখ খুলি তাহলে সেটা তোমার বাড়ির জন্য অসম্মানজনক হবে না? আমাকে তখনও শুনতে হবে আমি মুখে মুখে তর্ক করি, আমাদের তিন বোনের কোনো সহবত শিক্ষা নেই। আজ আমাকে যা যা শুনতে হয়েছে তা দেখো নীলু, তুমি কিভাবে প্রতিবাদ করবে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে, কথায় না কাজে, বুঝতে পেরেছো? তুমি তুমি যদি লড়াই করতে না পারো তাহলে তুমি এখানে এখানে টিকে থাকতে পারবে না নীলু। তুমি শুয়ে পড়ো।
গিয়ে আগুনটা জ্বালাই শরৎ। ওরে ডোরা, একটু সময় দে, সূর্য এক্ষুনি ঘুমিয়েছে, কোনো কারণে যদি উঠে আসে না। কেন বুঝতে পারছো না, আমার তর্স হয়েছে না, যেতে দাও আমাকে। আরে বাবা, আড়ালে আয়, আড়ালে আয়, একটু শোন না, আমরা নীলুকে চেপে ধরবো, কিন্তু সূর্যর চোখের আড়ালে। কিসের আওয়াজ হলো? আমার ঘরের পাশেই আওয়াজটা হলো মনে হলো। একবার দেখে আসবো ভিতরে গিয়ে, কোনো অসুবিধে হলো কিনা, আওয়াজটাই বা কিসের হলো। না থাক, হুট করে ভিতরে গেলে নীলু আবার অস্বস্তিতে পড়তে পারে, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম, যদি দেখে ফেলতো সূর্য আমাদের প্রচুর কিনা, তাহলে আজকেও না কোনো না কোনো অজুহাত দিয়ে সত্যিটা আমাদের থেকে আড়াল করতো। তবে নীলু, আজ তোমার আমার হাত থেকে রেহাই নেই, তোমাকে আজকে ধরবই। আজ সূর্য তার বাড়ি থেকে ফেরার সময় ফটোগ্রাফার দাদার সাথে দেখা হলো, এগুলো আমার হাতে দিয়ে দিল, আমি এগুলো এখানে রেখেই খেতে চলে গেছিলাম, কাউকে বলার কথাও খেয়াল ছিল না। আর যা যা হলো বাড়ি ফেরার পর থেকে। রে ভাই, ছবিগুলো আমি নিতে চাইনি রে, ওই দাদাই জোর করে আমার হাতে দিয়ে দিল, বললো ওর কাছে রেখেই বাকি হবে, আর টাকাও নেবে না বলেছে। না না, তা বললে কি করে হয়, কাজ যখন করেছেন টাকা তো ওনার প্রাপ্য, সে আমি না হয় পরে গিয়ে দিয়ে আসবো। এই জন্যই কি বলে সবই ভবিতব্য, আমরা চাই এক আর ভগবান করে এক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।